একটা জাতি আন্দোলন, একটা নির্দিষ্ট লক্ষ্যে। সো ওই 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 আলোচনাটা আমরা উজ্জ্বল রাখি। আমরা যদি ইতিহাস নিয়ে কথা বলি, যেটা মুজিবুর ভাই বলছিল যে আগেও ইতিহাস আছে, আমাদের এই যে খাল কেটে কুমির আনা, মানে বা বিদেশি মাছ টান বা অন্য পাড়ার মাছ টান এনে ভাইকে ভয় দেখানোর, এই এইগুলো কিন্তু অনেক পুরানো। এই সেই ঘষেটে বেগম চিঠি লিখছিল, হ্যাঁ, যে আমার ছেলে শকরজংকে সিরাজের বদলে নবাব বানাও। তারপরে যা হইলো, ইংরেজ আসলো, আইসা এই নিয়ে নিল, 200 বছর ভারতই শাসন করলো। ওই শকরজং ও নবাব হইতে পারে নাই, সেনাপতি মির্জাফরও অল্প কিছুদিন ছিলেন ক্ষমতায়, বাকিটা ওরা দখল করে ফেলছে। এখন এরকম চিঠিপত্র দেয়া হচ্ছে কিন্তু, হ্যাঁ, এটা রাজনৈতিক দেউলিয়াতের লক্ষণ। মুজিব ভাই কিন্তু বলছেন শুরুতে যে আমাদের জনগণের উপর আস্থা নেই, আমাদের রাজনীতিবিদদের জনগণের উপর আস্থা নেই, যে আমার যদি রেজিম চেঞ্জ করতে হয় আমার জনগণের কাছ থেকে এই ইয়াটা নিতে হবে, এই সম্মতিটা নিতে হবে যে আমরা পরিবর্তনের পক্ষে, এবং আপনি দিবেন যে আমি আপনাকে এই দিব সেই দিব বা যাই হোক। এখন সিনেমায় শুরু করছিলেন ভৌগোলিক ব্যাপারটা, আমরা ওনার বুকেই আসলে স্পষ্ট করে শুনতে চাই, কিন্তু যেটা আছে এখন যে আমাদের উপর আমেরিকা একটা জোর খাটাচ্ছে, এবং এই জোরের আসলে কোনো লেজিটিমেসি নাই, এক অর্থে কোনো লেজিটিমেসি নাই। তারা ভিসা নীতি ফার্স্টে র্যাপ দিয়ে শুরু করলো, হ্যাঁ, যে মানবাধিকার ইয়ে। এখন আপনি যদি জুম্বা স্কুল, মানে কথার কথা বলি, যে আপনি যদি জাতীয় নিরাপত্তার স্বার্থে অন্য একটা দেশে ঢুকে, হ্যাঁ, ওসামা বিন লাদেনকে মেরে ফেলতে পারেন, হ্যাঁ, আপনি যদি ইরাকে দ্রোণ হামলা চালাইতে পারেন, সিরিয়ায় দ্রোণ হামলা চালাইতে পারেন, আফগানিস্তানে টেররিস্ট মারার নামে আপনি বলতেছেন, এটা আপনার জাতীয় নিরাপত্তার স্বার্থে। তো বাংলাদেশের জাতীয় নিরাপত্তা যারা দেখে, তারা যদি এই টাইপের কোনো মানে পন্থা নেয় ড্রাস্টিক, যে জঙ্গির সাথে গুলি বিনিময় তারা মেরে ফেলা হইলো বা এই টাইপের, আমি বলতেছি না যে সব র্যাবের বিরুদ্ধে সব অভিযোগ এই রিলেটেড, অন্য আছে, তাদের বিরুদ্ধে গুমের অভিযোগ আছে, হ্যান তেন আরো অনেক কিছু আছে, হ্যাঁ, কিন্তু আমার কথা হচ্ছে যে আমেরিকা খোদ এই জিনিসগুলো মানে কিনা, অনেক ব্রডার স্পেক্ট। এই এই জায়গাগুলা নিয়ে আমাদের আসলে মানে বলা উচিত যে আমাদের এই যে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, যেমন এই ছয় কংগ্রেসম্যানের কথা বলছি, হ্যাঁ, কয়েকদিন আগে একটা চিঠি দেওয়া হলো এবং বলা হচ্ছে যে আমেরিকা বহুত কিছু করে ফেলবে, হ্যান করবে, ত্যান করবে। ছয় কংগ্রেসম্যানের যে মানে স্পট পেরি যে লিড দিছে, সে নিজেই তো ওদের গণতন্ত্রে বিশ্বাস করে না, ইলেকশনে বিশ্বাস করে, সেই বলছে যে গত ইলেকশন ফ্রড। এখন এই লোকের মোবাইল নিয়ে গেছে এফবিআই, এখন ওই যে ক্যাপিটাল হিলে রায়োটের উস্কানি দেওয়ার জন্য, তার সাথে যে কজন আছে ববগুটের কথা ধরেন, সে বলে যে করোনা বইলা করোনা এপিডেমিক, এগুলো মিথ্যা কথা, তার কনস্টিটিউয়েন্সি যে এত লোক মারা গেছে বলে গেলে মিথ্যা কথা। আরেকজন বলে যে মাস্ক টাস্ক ভ্যাকসিন এগুলো নাজি যুগের কথা মনে করা যায়। তো এই টাইপের লোকজনকে আমাদের কিছু লোক রাজনৈতিক বিভিন্ন কি বলে লবিং এর মাধ্যমে একটা চিঠি